दूर गाड़ी ते भूषा दिए तुत्तुर 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 तुषा नई बाजिए। दुई जुग आगे गोरुर गाड़ी चढ़े बर बधू जेत। গরুর গাড়ি ছাড়া বিয়ে কল্পনাই করা যেত না। বিয়ে বাড়ি বা মালামাল পরিবহনে গরুর গাড়ি ছিল একমাত্র সম্বল। গরুর গাড়ি চালককে বলা হয় গাড়িয়া। আর তাই চালকের উদ্দেশ্য করে রচিত হয়েছে অনেক গান, ও কি গাড়িয়াল ভাই কিংবা আস্তে বোলাও গাড়ি, আরেক নজর দেখিয়া ন্যাও মুই দয়ার বাপের বাড়ি, গাড়িয়ালের এরকম যুগান্তকারী শব্দ। হাওয়াইয়া গান, তবে বর্তমানে নানা ধরনের মোটরযানের কারণে অপেক্ষাকৃত ধীর গতি এই যানটির ব্যবহার অনেক কমে গেছে, তাই এখন আর তেমন চোখে পড়ে না। গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। খ্রিস্টজন্মের 1500-1600 বছর আগে সিন্ধু অববাহিকা ও ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম অঞ্চলে গরুর গাড়ির ব্যাপক প্রচলন ছিল, যা সেখান থেকে ক্রমে ক্রমে দক্ষিণেও ছড়িয়ে পড়ে। বিশেষ করে এ জনপদে কৃষি, ফসল ও মানুষ বহনে জনপ্রিয় বাহন ছিল গরুর গাড়ি। যুগের পরিবর্তে হারিয়ে যাচ্ছে এ বাহন। মাঝে মধ্যে প্রত্যন্ত এলাকায় দুই একটি গরুর গাড়ি চোখে পড়লেও শহরাঞ্চলে একেবারেই দেখা যায় না। গরুর গাড়ি দুই চাকা বিশিষ্ট, গরু বা বলদে টানা এক প্রকার বিশেষ যান। এ যানে সাধারণত একটি মাত্র অক্ষের সঙ্গে চাকা দুটি যুক্ত থাকে। গাড়ির সামনের দিকে একটি জোয়ালের সঙ্গে দুটি গরু বা বলদ জুটি মিলে গাড়ি টেনে নিয়ে চলে। সাধারণত চালক বসেন গাড়ির সামনের দিকে, পেছনে বসেন যাত্রীরা। বিভিন্ন মালপত্র বহন করা হয় গাড়ির পেছনের দিকে। কৃষিজাত দ্রব্য ও ফসল বহনের কাজে গরুর গাড়ির প্রচলন ছিল ব্যাপক। মানুষ প্রয়োজনীয় মালামাল বহনের জন্য ব্যবহার করছে ট্রাক, পাওয়ার টিলার, লরি, নসিমন সহ বিভিন্ন মালগাড়ি। মানুষের যাতায়াতের জন্য রয়েছে মোটরগাড়ি, রেলগাড়ি, বেবি ট্যাক্সি, অটোরিকশা ইত্যাদি। গরুর গাড়ির একটি সুবিধা হলো এতে কোনো জ্বালানি লাগে না, ফলে ধোয়া হয় না, পরিবেশেরও কোনো ক্ষতি করে না, এটি পরিবেশ বান্ধব যানবাহন। যুগের পরিবর্তে আমাদের প্রিয় এ গরুর গাড়ির প্রচলন আজ দিনকে দিন হারিয়ে যাচ্ছে।